সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সমসাময়িক বিষয় এবং ঘটনা নিয়ে আলোচনার অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকের আমরা আলোচনা করব জাতীয় স্বার্থ ও গণতন্ত্রের লড়াই এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করব তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাথে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার পাশে রয়েছেন মেজবাউল আজম সৌদাগর চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আরও রয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন ভুইয়া সহ আইন বিষয়ক সম্পাদক বিএনপি আপনাদেরকে স্বাগত আজকের আমাদের এই অনুষ্ঠানে দর্শক আমরা আলোচনা শুরু করবো তবে শুরুতেই জানিয়ে শুরুতেই শুরু করব আজকের বৈশাখী টেলিভিশনের শিরোনাম দিয়ে ঢাকা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠনের মার্চ ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ফখরুলের গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান জামায়াতের শেখ হাসিনাকে ফেরত না দিলে আইসিসিতে আবেদন করবে ট্রাইব্যুনাল জানালেন পরামর্শক টবি ক্যাডম্যান নত যেন কূটনীতি থেকে সরে এসেছে সরকার সমতলের সঙ্গে পাহাড়ের বৈষম্য কমানো হবে শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে অঞ্চলকে এগিয়ে নেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার ডিসেম্বর থেকে আবারও মেশিন প্রবাসী বাংলাদেশিরা আইন উপদেষ্টা দায়িত্ব নিলেন দুদকের নতুন চেয়ারম্যান এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার প্রমাণ বিগত তিনটি নির্বাচন মন্তব্য উপদেষ্টা শাখাওয়াতের ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও সাজার ঘোষণা মুক্তিযোদ্ধা উপদেষ্টা আমরা শিরোনামগুলো এতক্ষণ দেখে ছিলাম আপনারা জানেন প্রতিদিনই আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের অনুষ্ঠানে তবে আজকে আমরা আমাদের দেশে ঘটে যাওয়া বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুরুতে আলোচনা করব। বিএনপির লং মার্চের বিষয়টি নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কার্যক্রম শুরুর বিষয় এবং আরও কিছু বিষয় আমরা আলোচনার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মেজবাউল আজম আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রথমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের যে অযাচিত হস্তক্ষেপ সেটির প্রতিবাদে আজকে মার্চ করেছিল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই যে অবমাননা হচ্ছে পতাকা হাইকমিশনারে হামলা হচ্ছে এবং অপপ্রচার চলছে আজকে এই লং মার্চটি ছিল অপপ্রচারের বিরুদ্ধে কড়া বার্তা ভারতের বিরুদ্ধে আপনার কি মনে হয় যে এই যে এই লং মার্চের মধ্য দিয়ে আমরা আসলে তাদের কাছে সঠিকভাবে বার্তাটি পৌঁছে দিতে পারলাম কি না জি আপনি ঠিকই বলেছেন প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে আপনার প্রশ্নটি অত্যন্ত চমৎকার যে বাংলাদেশে দিন পর জুলাই গ পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলের এমন অবস্থান বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে এত বড় দলের একটা অবস্থান এটি যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বাংলাদেশ বিষয়ক নীতিকে তো ভয়ানকভাবে এটা নাড়া দেবে পাশাপাশি বিশ্বের কাছেও এটা পরিষ্কার হবে যে বাংলাদেশের রাজনৈতিক দল সাধারণ ছাত্র জনতা তারা কি চায় এই বিষয়টি একবার ক্লিয়ার হবে এই কারণে এটা তাৎপর্যপূর্ণ এই কারণে যে এত বড় দলের পক্ষ থেকে এই ধরনের সরাসরি একটি রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের একটি প্রতিবাদ একটি লং মার্চ এটা কিন্তু গত পনেরো বিশ বছরে বা পঁচিশ বছরের ইতিহাসে কিন্তু এভাবে আমরা কখনো দেখিনি আমরা দেখেছি হালকা প্রতিবাদ মৃদু প্রতিবাদ করতে কিন্তু সরাসরি একটি দলের বিরুদ্ধে এভাবে একটি দেশের বিরুদ্ধে দেশের পলিসির বিরুদ্ধে এই প্রতিবাদ এটা ভারতকে নতুন করে ভাবাবে যে বাংলাদেশ বিষয়ে তাদের পলিসি কি হওয়া উচিত ধন্যবাদ অ্যাডভোকেট জাকির হোসেন ভাইয়া আপনার কাছে আসতে চাই বিএনপি বলছে যে আসলে এই লং মার্চটি আসলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তাদের এই লং মার্চ এই উদ্যোগটি আসলে আপনি আপনার চোখে কীভাবে দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে বিষয়টি আসলে আমাদের জাতীয় পতাকা আমাদের দেশের যেখানে আমাদের দূতাবাসে হামলা এবং ভারতীয় কিছু গণমাধ্যমে যে তথ্য সন্ত্রাস যে করছে এর প্রতিবাদে আজকে আমাদের এই যে লং মার্চ যেটা হয়েছিল বিএনপির তিনটি অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল দল এবং স্বেচ্ছাসেবক দল আমরা এটা বিশ্ববাসীকে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্গ মাইলের এই দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্বাধীনতা উত্তর আজকে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত বিগত ষোলো বছরের খুনি জালেম সরকার খুনি হাসিনা সরকার যেমনিভাবে দেশকে তলানিতে নিয়ে গিয়েছিল দেশের অবস্থান একটি বিবক্ষ দেশ হিসেবে বিশ্বের মানচিত্র এবং ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল দিল্লির সেই করদ রাজ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আজকে বাংলাদেশের ছাত্র জনতার যে গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্যোক্তা হিসাবে বিএনপি প্রমাণ করে দিয়ে দিয়েছিল যে বাংলাদেশ কারো করত রাজ্য নয় বাংলাদেশ স্বাধীন সার্বভৌম হয়েছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে নতুনভাবে দু হাজার চব্বিশ প্রমাণ করে দিয়েছিল যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনভাবে কাজ করবে কারো করদ রাজ্য কারো চোখ রাঙ্গানি বাংলাদেশ সেইভাবে চলবে না এবং চলতে পারে না ভারত বৃহৎ রাষ্ট্র হতে পারে কিন্তু বাংলাদেশের সহিত সে সমসাময়িক বন্ধুত্বপূর্ণ আচরণ করবে এটাই আমরা আশা করি একজন বন্ধু হিসাবে বন্ধুর প্রতি যে সহানুভূতি সেটা থাকবে এখানে কোনো দাদাগিরির কোনো সুযোগ নাই এবং সেটাই আমাদের বাংলাদেশি জনগণ আমাদের বিএনপি তথা ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছিল এবং ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যক্রম যদি ভারত করতে চায় অবশ্যই বাংলাদেশ তার দাঁত ভাঙ্গা জবাব দিবে কারণ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে সুপ্রতিষ্ঠিত আর ভারত আজকে যা করছে ভারত ইতিপূর্বে আপনারা দেখেছিলেন ভিয়েনা কনভেনশন উনিশশো একষট্টি সনের যে রিলেশনশিপ ছিল সেখানে বিশ্বের বিভিন্ন মোরল রাষ্ট্র যারা আছে সমন্বয়ে তারা সেই চুক্তির আওতায় আজকে সে কাজ করছে না কোন দেশের তার অবস্থানকে কোন দেশের তার সেই দেশের নিরাপত্তা নিয়ে কোন দেশ কোনোভাবে আভ্যন্তরীণ অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলবে এই সুযোগ পিছু কোনো দেশে নাই সেই জন্য আপনি দেখেছেন আমরা জানি যে ইতিমধ্যে ভুটান শ্রীলঙ্কা এবং আমরা জানি কানাডা মালদ্বীপ সহ বিভিন্ন দেশ আজ ভারতের যে অবস্থান যে মার মুখী আচরণ তাদেরকে কিন্তু এক ঘরে হয়ে গেছে তারা তারা সামনের দিকে তাদের অবস্থান কি হবে এটা সামনের জনগণই বলে দিবে এবং বাংলাদেশের জনগণ বলে দিবে যে এইরকমভাবে দাদাগিরি করলে তাদের অবস্থান অবশ্যই নিশ্চিন্ন হবে বলে আমরা বিশ্বাস করি আপনার কি মনে হয় যে লং মার্চটিকে ভারত ইতিবাচকভাবে নেবে কিনা নাকি তারাও আসলে জি ভারত ইতিবাচকভাবে নিচ্ছে বিষয়টি হলো ভারত দেখেছিল যে ষোলো বছর যেভাবে শোষণ করেছিল বাংলাদেশকে যে শোষণের সেই অবস্থান তারা এখন পাচ্ছে না এখন শোষণ যদি করতে না পারে সেই ইতিবাচক না এখন নেওয়ার তাদের সুতাদের নিতে হবে কারণ ভারতের দাদাগিরি আর চলবে না ভারত বুঝে ফেলেছে যে এখন আমাদেরকে আমরা যারা আসি আমাদেরকে আমাদের অবস্থান তৈরি করে পৃথিবীর যে কোনো দেশ আমাদেরকে সমভাবে মূল্যায়ন করতে হবে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে তারা ইতিবাচকভাবে নিতে পারে বা নিবে তাদের বিষয় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আমরা মাথা উঁচু করে থাকব এবং আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আজকে যেভাবে দেশ চলছে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বিগত ষোলো বছরের জঞ্জালকে মুক্ত করে তিন মাসে সম্ভব নয় সেই কারণে আমাদের আজকে প্রতিটা নাগরিকের দায়িত্ব কর্তব্য হচ্ছে দেশের জনগণকে স্বস্তি দেয়া এবং আগামীর ভবিষ্যৎ নির্মাণের জন্য জবাবদিহিতামূলক একটা সরকার যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠার মাধ্যমে দেশ এগিয়ে যাবে এবং আমরা অবশ্যই স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থান তৈরি করব রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ঠিক যেমনিভাবে তার অবস্থান তৈরি করে গিয়েছিলেন বিএনপি তথা সামনে যেহেতু বিএনপি বলেছিল যে আমরা ক্ষমতার জন্য দল করি না আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমার দেশের মানুষের জন্য দেশের মাটি মানুষের জন্য আমরা রাজনীতি করি এবং সেই লক্ষ্য সামনে রেখেই জনাব তারেক রহমান বলেছিলেন যে আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে সমস্ত সব দেশের জনগণকে নিয়ে আমরা যেমন শহীদ যাশপতি জীবন রহমান বলেছিলেন যে আমি একটি ফুল চাই না আমি একটি ফুলের মালা চাই যে মালার মধ্যে থাকবে সব ফুল মিলিয়ে একটা মালা তৈরি হবে সেই ফুলটাই হল বাংলাদেশ জাতীয়বাদী দল অর্থাৎ বাংলাদেশের মাটিতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই এখানে এক ফুলের নিচে থাকবে এখানে ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্গ মাইলের এর দেশ সব নাগরিকের সমান অধিকার এখানে সংখ্যাগুরু সংখ্যা থাকতে পারে না এখানে থাকবে আমরা সবাই এক আবদ্ধ থাকবো দেশের স্বার্থে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে এবং সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি থাকতে হবে সেটাই আমাদের পত্রা থাকবে জাতির কাছে নিশ্চয়ই মেজবুল আজম আপনার কাছে আসতে চাই আমরা আসলে এই অপপ্রচার প্রতিরোধ ঐক্যের ডাক শুনেছি আপনার কি মনে যে এই যে ঐক্য এবং এই দুই দেশের মধ্যে যে টানা পড়েন আসলে সমাধানের পথ দেখেন একটি রাষ্ট্রে আপনি যেভাবে কথাটা বললেন যখন আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে এই আপনি ঠিক যেভাবে বললেন এই তত্ত্বটা কিন্তু কাজ করে না তাহলে কাজ করে কিভাবে কাজ করে কিভাবে হচ্ছে রাষ্ট্রটাকে আমরা বলি যে রাষ্ট্র ন্যাশনাল স্টেট যখন প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে রাষ্ট্র আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা হয়েছে এবং রাষ্ট্রের ধারণার এই হচ্ছে যে রাষ্ট্র তার ইন্টারেস্টকে সে সার্ভ করবে তার পাশের রাষ্ট্রের বা অন্য রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে এটা তার দেখার কথা না এই কনসেপ্টের ভিত্তিতে কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠিত পরবর্তীতে রাষ্ট্রগুলোর মধ্যে কোঅপারেশান বেড়ে যায় যে ঠিক আছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোয়পারেশান সে দেয়া নেয়ার একটা সম্পর্ক এবং এটা হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে সুতরাং রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্ভ স্বার্থকে কখনো সার্ভ করবে না তাহলে এখন কথা হচ্ছে যে এটা সমাধানের উপায় কি সমাধানের উপায় হচ্ছে একটাই যে ডিপ্লোম্যাসিতে আন্তর্জাতিক সম্পর্কে সমস্যার সমাধানের একটাই উপায় হচ্ছে উইন উইন সিচুয়েশান তৈরি করা কিন্তু ভারতের মতো একটা দেশ দক্ষিণ এশিয়ায় সে সুপার পাওয়ার হতে চায় সে হেজিমোনিক পাওয়ার এক্সারসাইজ করতে চায় সে উনি যেটা বললেন যে অ্যাডভোকেট সাহেব যে দাদাগিরি করতে চায় কিন্তু আসলে আন্তর্জাতিক সম্পর্কে এটা করতে হলে তার নিজস্ব কিছু কোয়ালিটি থাকতে হয় যে কোয়ালিটিগুলো থাকতে হয় তার হিউম্যান রাইটস রিপোর্ট ভালো থাকতে হয় তার প্রভার্টি রেট সর্বনিম্ন পর্যায়ে থাকতে হবে তার ইকোনমিক গ্রোথ ভালো হতে হবে তার মিলিটারি মডার্নাইজেশান থাকতে হবে আরও সুপেও পানির ব্যবহার স্যানিটেশনের ব্যবহার এগুলো সাধারণ মানুষের থাকতে হবে তাহলে তাকে সুপার পাওয়ার হতে হবে সেইগুলো তো সেই কোয়ালিটি তো তার নাই এবং তার সবচেয়ে বড় ডিসকোয়ালি ফিকেশন হচ্ছে সে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে হেজিমনিক ফরেন পলিসি যে এক্সারসাইজ করে এই হেজিমনিক ফরেন পলিসিটা দীর্ঘদিনে এখানে ফেল করেছে এবং বাংলাদেশ ছিল তার লাস্ট দক্ষিণ এশিয়ার লাস্ট স্টেস লাস্ট একটা স্টেট যে স্টেটে সে এই পলিসি নিয়ে চলছিল যখন শ্রীলঙ্কা আপনার মালদ্বীপ তারপরে আপনার নেপাল ভুটান সব রাষ্ট্র তার হাত ছাড়া হয়ে গেছে তার হেজিমনিক ফরেন পলিসির কারণে আপনি দেখবেন যে নেপাল একটি হিন্দু রাষ্ট্র কনস্টিটিউশন এইটস এ হিন্দু রাষ্ট্র কনস্টিটিউশনালি নেপালও তার হাত হয়ে গেছে সর্বশেষ ছিল বাংলাদেশ এবং বাংলাদেশও তার হাত হয়ে গেল এটার একটি কারণ যে প্রতিবেশী রাষ্ট্রের যে নীতি সে ফলো করে এই নীতি তার ফেল করেছে এবং ইন এডিশন বাংলাদেশে এই নীতি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলা ভারত বাংলাদেশে একেবারে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে এখানে বাংলাদেশ নীতি তার কি হবে এখন পর্যন্ত ভারতীয় বুদ্ধিজীবী এবং ভারতীয় যে পলিটিশিয়ান তারা এখন পর্যন্ত এটা ঠিক করতে পারেনি এটা ফিক্সড করতে পারেনি ডিটারমাইন করতে পারেনি যে হোয়াট শুড বি দেয়ার নেক্সট পলিসি টুয়ার্ডস বাংলাদেশ এইখানেও তারা ফেল কন্টিনিউয়াস তারা ফেল করতেছে এই ফেল করার সময়ে নতুন একটা অভিজ্ঞতা হলো আজকে তাদের মধ্যে নতুন অভিজ্ঞতা যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে একটা লগ্ন সুতরাং তাকে মূল হচ্ছে যে তাকে বাংলাদেশের সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে বলি আমি সেটা হচ্ছে যে আমরা দুই দেশের মধ্যে ইদানিং যে নেগোসিয়েশনটা হচ্ছে দুই দেশের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে যে বাঘ তো হচ্ছে এখানে আপনি সূক্ষ্মভাবে যে একটু খেয়াল করেন তাহলে পুনরায় সম্পর্কটা বিনির্মাণের জন্য তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বেশি বাংলাদেশ পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি যে আমরা ভালো সম্পর্ক চাই মানে যেচে এই কথাটা কিন্তু এখন পর্যন্ত যতটুকু বলা হচ্ছে তার চেয়ে কয়েকগুণ বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে আপনি দেখবেন যে আজকে ভারতের শশী থারুর ওখানে যে সংসদীয় কমিটিতে যে পররাষ্ট্র সচিব যে ব্রিফ করেছেন যে নোট জমা দিয়েছেন সেখানেও কিন্তু এই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে সম্পর্ক ভালো করার জন্য সেখানে চেষ্টা করা হচ্ছে তবে তারা একটা কথা বলছে যে হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে কিন্তু হিন্দু নির্যাতন কিন্তু বাংলাদেশে হচ্ছে না এটা সবার কাছে পরিষ্কার এবং তারা আনঅফিশিয়ালি এটা স্বীকারও করেছে যে অপপ্রচারটা হচ্ছে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে হচ্ছে না এটা করা হচ্ছে অন্য একটা সাধারণ কিছু মানুষের পক্ষ থেকে তো আলটিমেটলি তারা একটা কিছুটা পর্যায়ে স্বীকার করে নিয়েছে যে হিন্দু নির্যাতনের যে কাহিনী বাংলা ভারতে প্রচার করা হচ্ছে এটি সম্পূর্ণরূপে যে মিথ্যা এক প্রকার স্বীকারোক্তি তাদের মধ্যে থেকে এসেছে এবং যে কথাবার্তাগুলো চিল্লাভাল এখন আমরা শুনছি এটা কিছু কিছু গোষ্ঠীর কাছ থেকে এটি হচ্ছে বাস্তবতা এখনকার সুতরাং তাকে উইন উইন সিচুয়েশন যতদিন সে তৈরি করতে পারবে না যতদিন তে হেদিমনিক পাওয়ার এক্সারসাইজ বাংলাদেশে সে বাদ দিবে না বাংলাদেশের সাথে সম্পর্ক মেইনটেইন করার ক্ষেত্রে ততদিন এটা চলতে থাকবে এই সমস্যা সমাধান হবে না জি ধন্যবাদ জাকির হোসেন ভাই আপনার কাছে আসতে চাই আজকে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলার বিচার কাজ শুরু হয়েছে আমরা জানি সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ চিফ প্রসিকিউটরের যে বিশেষ পরামর্শক ছিলেন টবি ক্যাডম্যান উনি এসেছেন এবং তিনি আশা প্রকাশ করছেন যে আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে ভারত হাসিনাকে পাঠাবে দেশে শেখ হাসিনাকে আপনার কি মনে হয় বিষয়টি আসলে ধরেন ভারত তো মানে শেখ হাসিনা হলো ছিল ভারতের পা চাটা কুকুর থাকে কিছু না ওই পর্যায়ের ছিল আদারওয়াইজ কেন কথাটা বলছি যে ভারত কত বিনমন্যতা থাকলে পরে একটা রাষ্ট্র একটা ব্যক্তির পুজোয় নেমে যাবে কারণটা কি কারণটা হলো আমাদের সর্বশান্ত করে দিয়েছে ভারতকে দিয়ে সব কিছু দিয়ে যার জন্য আজ আজ সার যে কথাটা বলছেন ভারত যেহেতু বাংলাদেশের প্রতি চরম অন্যায় করে আসছে বিগত ষোলো বছর অন্যায় শেষ প্রান্ত তারা চলে গিয়েছিল। সেই কারণে কারণ তারা এখন আগবাড়িয়ে আমাদের এই সমস্যাগুলি বা এই যে আলোচনা বিষয়ে তারা আসবে কারণ আমাদের দূতাবাসে হামলা করা হয়েছিল। এরা কিন্তু চারটিখানি বিষয় নয় আমাদের দেশের সরকারকে উচিত এটা নিয়ে আন্তর্জাতিকভাবে এটাকে মোকাবেলা করা যে এই ধরনের চরম অন্যায় এইটা ভিয়েনা কনভেনশনের সরাসরি লঙ্ঘন এবং এই ধারার বিধান মোতাবেক এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কেন এই ধরনের করা হচ্ছে এটা অবশ্যই বাংলাদেশ সরকারকে এখানে অতি দ্রুততার সহিত এর নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত কারণ আমরা কোনো প্রকার অন্যায়কে মাথা নত করা সুযোগ বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের জনগণের মধ্যে কখনোই কাজ করে নাই করতে পারে না কারণ শত শহীদের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা নতুনভাবে অর্জন করা হয়েছিল সেই স্বাধীনতা যারা আজকে প্রাণ দিয়েছিল তারা প্রমাণ করে দিয়েছিল যে বুকের তাজা রক্ত দিয়ে হলে আমরা দেশ স্বাধীন করতে পারি অর্থে ভারতের মতো একটা দেশ আমাদের প্রতি অন্যায় করবে তা আমরা মেনে নিতে পারি না এখন শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় প্রশ্রয় দিয়েছিল এবং ভারত এটা জানে পরিষ্কারভাবে এটা চরম একটা অন্যায় যে মানবতাবিরোধী যে যে মানুষটি হাজার হাজার নেতাকর্মী ছাত্র হত্যা করা হয়েছিল যার ইন্ধনে এটা আমাদের একজন মুসলমান হিসাবে আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআনে বলা আছে স্পেসিফিকভাবে বলা আছে যদি আপনি একটা মানবতা মানুষকে হত্যা করেন অন্যায়ভাবে তার পানিশমেন্ট ইসলাম আমাদের কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারকে শাস্তি আওতা আনতে হবে এবং আমাদের সেই অবস্থায় অবশ্যই শেখ হাসিনাকে আমি মনে করি ভারত ফেরত দেওয়া উচিত তবে আমার মনে হয় তারা দিবে না কারণ যদি না সেক্ষেত্রে আমাদের যেহেতু বিচারের ক্ষেত্রে একজন আসামি যখন থাকবে না যদি না থাকে তার বিরুদ্ধে বিচার হতে কোনো বাধা নাই সেক্ষেত্রে তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি হবে তাকে হয়তো রেড অ্যালার্ট করা হবে রেট জারি করা হবে দেন আইনগতভাবে পদক্ষেপ নিয়ে বিচার হবে এবং বিচারে যা রায় হবে এ রায় কার্যকর করা হবে সেজন্য অবশ্যই যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালসের একটা বিধান আছে বিধান মোতাবেক অবশ্যই রায় কার্যকর করার জন্য সরকার তার আসামি কোথায় আসে কীভাবে আসে সেটাকে রেড অ্যালার্টের মাধ্যমে ফিরিয়ে এনে শাস্তিরা অত যদি হয় অবশ্যই শাস্তি তাকে পেতে হবে এবং যে সমস্ত ঘটনাগুলি ঘটানো হয়েছিল এটা ইন্টারন্যাশনাল ক্রাইম টাইমস এই ট্রাইব্যুনালসটা ছিল উনিশশো তিয়াত্তর সনের যে বিধান মোতাবেক হয়েছিল তখন সেই হত্যাকাণ্ড ছিল প্রায় চল্লিশ বছর পরের হত্যাকাণ্ড পূর্বে এখন তো নতুন এখন রক্তের দাগ কিন্তু এখনও মোছে নাই অতএব কারণে আমরা চাই দেশের জনগণ চায় এই বিচার যত দ্রুত সম্ভব অবশ্যই যেহেতু এটা সত্য ঘটনা বাস্তবতা নিরিখে এখানে সাক্ষ্য প্রমাণ খুঁজতে হবে না এখানে আইনগতভাবে এবং তিনি বলেছিলেন ইন্টারন্যাশনাল টাইম ট্রিব্যুনালের যিনি চিফ আছেন তাকে সহযোগিতা করার জন্য টবি ক্যাবম্যান যিনি আসছেন তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই বিচার প্রক্রিয়া হবে স্বচ্ছভাবে এবং সারা পৃথিবীব্যাপী এরা দেখতে পাবে স্বচ্ছ বিচারের মধ্য দিয়ে এটা মানবতাবিরোধী যারা গণহত্যা করেছিল তাদের বিচারের আওতা আসবে এবং তারা আসুক অথবা না আসুক সেক্ষেত্রে যদি আসলে হয়ে যায় এবং রায় রায় বের হয় তাহলে সেক্ষেত্রে তার অনুপস্থিতির পরবর্তীতে কোনো প্রশ্নের সম্মুখীন হবে না এখানে আইনগত বিধান আছে এখানের মধ্যে আইনটা পরিষ্কার যদি কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে দোষী প্রমাণিত হয় তাকে সাজা দেওয়ার ক্ষেত্রে এখানে কোনো রকমের কোনো আইনগতভাবে কোনো বাধা নেই যে কোনো মামলার ক্ষেত্রেই যদি কেউ পলাতক থাকে সেই ক্ষেত্রে স্বচ্ছ বিচার ব্যবস্থা যখন হবে ক্ষেত্রে কোনো রকমের সেখানে প্রশ্ন সম্মুখীন হওয়ার সুযোগ নেই এবং আইন সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে এবং যত স্বচ্ছ হওয়া উচিত এই বিচার ব্যবস্থা গভর্নমেন্ট সেইভাবেই সে ব্যবস্থা নিচ্ছে এবং সেভাবেই সেটা করা হচ্ছে এখানে কোনো রকমের আইনগত মানে পরিষ্কার একদম আইনজানকভাবে যা করণীয় সেটাই করা হবে এবং সেই মর্মেই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস ফাঁসানো কোলা যাচ্ছে এবং সেভাবে করবে জি ধন্যবাদ মেজবাউলালাম আপনার কাছে আসবো ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখেন কি না এই বিষয়গুলো নিয়ে তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো আমরা দর্শক ইস্পাহানি মির্জাপুর জিরোর একটা বিরতি নেব আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পর আবার সবাইকে স্বাগত ইসপাহানি মির্জাপুর এস মেজবাউল মেজবাউলা আপনার কাছে আসতে চাই আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আসলে কোনো ধরনের বিচার বিভাগের প্রতিবন্ধকতা দেখেন কিনা সে বিষয়ে জি প্রতিবন্ধকতা বলতে যেটি বুঝান যে আমি যদি বলি যে ফ্যাসিবাদী শাসন যেটা আমরা ফেস করলাম এতদিন দীর্ঘ ষোলো বছর এই ফ্যাসিবাদী শাসনে অনেকেই বলতো যে পুলিশ বিভাগ সবচেয়ে বেশি পলিটিসাইজড হয়েছিল আর কি তো আমার দৃষ্টিতে ফ্যাসিবাদি শাসনের সবচেয়ে বেশি পলিটিসাইজড হয়েছিল ফেসিবাজি শাসনের কবলে সবচেয়ে বেশি পড়েছিল বাংলাদেশের বিচার বিভাগ তখন বিচার বলতে কোনো কিছু ছিল না আর কি যেমন আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারগুলোর প্রত্যেকটা রায় যদি আপনি দেখেন তারপরে আপনি বেগম খালেদা জিয়ার মামলার রায় যদি আপনি দেখেন তারেক রহমানের মামলার রায়গুলো যদি আপনি দেখেন তারপরে মাহমুদুর রহমানের সাথে কি আচরণ করা হয়েছে সেটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে ওই সময় বিচার বলতে আসলে কোনো কিছু ছিল না মানে বড় বড় রাজনীতির সাথে সম্পৃক্ত যে সমস্ত মামলা প্রত্যেকটাই রাজনৈতিকভাবে বিচার হয়েছিল কোনো বিচার হয়নি এখানে তো সেই পর্যায়ে আমি দেখতে চাই না এখনকার বিচার বিভাগকে তবে আমি যেটুকু বাধা হিসাবে আমি বিচার আমার বিবেচনায় বাধা হিসাবে মনে করি সেটি হচ্ছে যে এখনও বিচার বিভাগে খায়রুল হকের মতো অনেক বিচারপতি এখনো বসে আছেন তা আমার সবসময় আশঙ্কা হয় যে তাদেরকে না আবার কোন সময় ট্রাইব্যুনালের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে হ্যাঁ এরকম অনেক বিচারপতি আমি নাম বললাম না অনেক সব বিতর্কিত বিচারপতিদের এখন পর্যন্ত আছেন তো তাদেরকে অপসারণ করতে হবে এটা হচ্ছে এক নম্বর কথা আমরা কিছুদিন আগে দেখলাম বেশ কিছু বিচারপতিকে কিন্তু মাত্র বারো জন আমার দৃষ্টিতে আরো পঞ্চাশ জনকে অপসারণ করতে হবে আমার কাছে যে তথ্য আছে তাতে আরো কমপক্ষে পঞ্চাশ জনকে অপসারণ করতে হবে এবং এই পঞ্চাশজন যদি বিচারক যদি থাকেন এদের দ্বারা কখনো ন্যায় বিচার হবে না এবং আমার আশঙ্কাটাও ওই জায়গায় যে এই পঞ্চাশ পঞ্চাশ জন বা সাতচল্লিশ জনের এরকম একটা হিসাব আছে উনি আমাকে ভালো বলতে পারবেন এদের কাউকে যেন এই ট্রাইব্যুনালে নেওয়া হয় এবং ট্রাইব্যুনালে সবচেয়ে লাগবে হচ্ছে অনেস্ট এবং দক্ষ মেরিটোরিয়াস এবং বাইরের থেকে পড়াশোনা করা এই ধরনের বিচারপতিকে লাগবে কোনো দলীয় পরিচয় নাই বা দলীয় কথাবার্তা বলেন না এরকম বিচারপতি ওখানে লাগবে এটা এই বাধাটা অতিক্রম করা সম্ভব যে এইটার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ওখানে সম্ভব আরেকটা বিষয় হচ্ছে যে টবি আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে ওখানে মাত্র তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আপনি গণহত্যার বিচার যদি আপনি করতে চান কমপক্ষে দশটা কোর্ট ওখানে বসতে হবে দশটা কোর্ট যদি হয় তা আইন অনুযায়ী আরও জন বিচারপতি ওখানে নিয়োগ দিতে হবে বা তিনজন আছে আরও জন বিচারপতি ওখানে নিয়োগ দিতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মানে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড একটা কথা আছে তো আপনি যদি তিনজন এই একটা ট্রাইব্যুনালে তিনজন বিচারপতি আছে ওখানে তিনজনকে দিয়ে যদি এইভাবে কাজ চালানো হয় তাহলে এই বিচার করা কোনো দিন সম্ভব হবে না সুতরাং কমপক্ষে দশটা কোর্ট ওখানে বসাতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এবং সেই বিচার এমন হবে যে সারা পৃথিবীর মানুষ দেখবে যে এখানে সাক্ষীকে অপহরণ করা হয় না এখানে সোনা কথার উপর বিচার করা হয় না এখানে আত্মপক্ষ সমর্থনের জন্য যত ডকুমেন্ট সাবমিট করা হবে সেগুলোকে আমলে নেওয়া হয় না পর্যাপ্ত তথ্য প্রমাণ দিয়ে আত্মপক্ষ সমর্থন করা হয়েছে সেটাকে আমলে নেওয়া হচ্ছিল না এই রকম কোনো উদাহরণ এই ট্রাইব্যুনাল সৃষ্টি করবে না এখানে কোনো মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী কেউ দেবে না এইটা নিশ্চিত হতে হবে এই ট্রাইব্যুনালে আমরা ফ্যাসিবাদ বিরোধী কিন্তু তাই বলে এখানে কারণ আমি মিথ্যা মামলা মিথ্যা তথ্য দিয়ে অবৈধভাবে কাউকে সাজা দেওয়া হবে এই ট্রাইব্যুনাল যেন সেটি না করে এবং সেটি আমরা আশাবাদী যে এটা এই ট্রাইব্যুনাল করবে না এবং আজকে কিন্তু বলেছেন যে তারা দেখছেন যে ট্রাইব্যুনালের কার্যক্রম বেশ স্বচ্ছতার সাথেই এগোচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন আইনের দরকার পড়বে জি আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট যিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর রয়েছেন প্রধান প্রসিকিউটর তিনি অত্যন্ত দক্ষ এবং এই আইসিটি সংক্রান্ত মামলা এটা কি বলে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল এই সংক্রান্ত মামলাগুলোর পরিচালনায় তিনি অনেকটা ইন্টারন্যাশনালি তিনি একটা খ্যাতি অর্জন করেছেন আর কি আর সুতরাং তার কাছ থেকে আমরা সেটা এখন পর্যন্ত আমরা আশাবাদী যে মেজর কোনো ত্রুটি নেই কিন্তু টবি ক্যাডম্যান বিষয়ে আমি একটা কথা বলবো তিনি যেমনটি বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালের যে সহযোগিতার কথা উনি বলছেন এটা বাংলাদেশ সহযোগিতা চাইতে পারে কিন্তু আমার যতটুকু এইটুকু প্রাথমিক যতটুকু আমি জানি আমার খুব বেশি এক্সপার্টাইজ নেই এই বিষয়ে তবে যদি নিজস্ব কোনো ইন্টারন্যাশনাল ওয়াই ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল তৈরি হয় তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল এখানে তেমন কোনো রোল প্লে করবে বলে মনে হয় না তারা এটা ইগনোর করে যাবে আর কি আমার ধারণা আর নাম্বার টু হচ্ছে ভারত শেখ হাসিনাকে কখনোই ফেরত দিবে এটা আমি কখনো মনে করি না কারণ শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা প্রোডাক্ট ভারতের প্রোডাক্ট দিয়ে ভারত তার এখানে তার স্বার্থ হাসিল করতেছিল তার ইন্টারন্যাশনালি বাংলাদেশকে একবারে

এটা আমি বিশ্বাস করি বিশ্বাস না জি ধন্যবাদ জাকির হোসেন ভাই আপনার কাছে আসতে চাই আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ ভাই বলেছেন যে ভারতের সাথে নতজানুর কূটনৈতিক সম্পর্ক থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ এই যে দুই দেশের মধ্যে সম্পর্ক এই সেটি হবে ন্যায্যতা এবং সাম্যের ভিত্তিতে আমরা জানি প্রয়োজনীয় প্রতিবাদ যদি আমরা অব্যাহত রাখতে চাই এই প্রয়োজনীয় প্রতিবাদ অব্যাহত রেখে দুই দেশে যে ন্যায্যতা এবং সাম্যের সম্পর্ক সেটি নিশ্চিত করা যেতে পারে কিভাবে আপনার কি মনে হয় জি বিষয়টা আসলে আমরা তো আমরা তো ন্যায্যতাই চাই আমরা তো সেখানে সাম্য মানবাধিকার এটি সমপর্যায়ে আমরা চাই এখন সেখান ভারতের কিছু মিডিয়া এবং কিছু ব্যক্তি যারা হয়তো সনাতন হিসাবে কিছু আছেন ধর্মীয় উগ্রপন্থী কিছু আর সবাই কিন্তু না তো এর কিছু একটা গোষ্ঠী আছে যারা মানে শেখ হাসিনার লেলিয়ে দেওয়া যে পজিশান থেকে ছিল তাকে প্রটেক্ট করার জন্য তারা এই ফাংশানগুলি করছে যদিও তবে আমরা মনে করি বিশ্বাস করি ভারত অবশ্যই সে তার যে ভুলগুলি করেছিল তার এই ভুলগুলি সে বুঝতে পেরে বাংলাদেশের সহিত তার যে পূর্বের সব ইতিহাস সে চেঞ্জ করে সমপর্যায়ে যদি আসে অবশ্যই বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্কে বজায় রাখবে অবশ্যই কারণ এরই মধ্যে আপনি জানেন যে আমাদের দেশে প্রায় এক লক্ষ কম বেশি ছাত্র জনতা বিভিন্নভাবে যারা বুলগেরিয়া ইতালি আমাদের এই ভিসার জন্য তারা দিল্লি যাওয়ার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে অ্যাজ এ লয়ার হিসাবে কারণ আমরা তৃণমূল থেকে কাজ করি আমরা আসলে পেশায় এমন একটা জায়গার মধ্যে আসি যেখানে ধরেন আমাদের লোয়ার লেভেল থেকে শুরু করে প্রতিটা লেভেল আমরা মেনটেন করি বা যোগাযোগ আমাদের সাথে আসে বিভিন্ন প্রবলেমে আসে তো আমার কাছে চল্লিশ জনের একটা গ্রুপ আসছে যে স্যার আমরা ইতালি যাব আমাদের যদি নাকি এক লক্ষ টাকা করে লাগে চল্লিশ লক্ষ টাকা পে করবো আমাদের ভিসা প্রয়োজন এখন এই যে একটা অবস্থান আমার যেন আমাদের চল্লিশ জন এইভাবে তো দেখা গেলো যে চল্লিশ হাজার হতে পারে তো যার জন্য আমি সরকারের নিকট আবেদন রাখবো এটা বলতে চাই কারণ দেশের এই যে সাধারণ মানুষগুলি এগুলি এই মানুষগুলি কিন্তু মনে করে এখন যে এই সরকারের কারণে আমরা পাচ্ছি না কিন্তু প্রিভিয়াসলি যে এই সরকারের যে প্রতিটা পতন প্রিভিয়াস ষোলো বছর করে গেলেও কারণ প্রতি ষোলো বছরে এমন কোনো সেক্টর নাই এমন কোনো অবস্থান নাই যেখান থেকে সরকার ধ্বংস করে যায় নাই ষোলো বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বাঁচিয়ে তোলার জন্য আরও ষোলো বছর লাগবে কমপক্ষে সেই অবস্থান থেকে এখন সাধারণ মানুষ ভাববে এইটা যে প্রিভিয়াসলি ভালো ছিলাম আমরা এখন প্রিভিয়াস সরকার যে ধ্বংসলীলা চালিয়ে গেল সেগুলি তো মেরামত করতে হবে সে কাজগুলি কন্টিনিউয়াস প্রসেস এখন এইভাবে আমরা মনে করি সরকার অতি দ্রুততার সহিত পৃথিবীর যে সমস্ত দেশে আমাদের দেশে তাদের ই এম্বাসিগুলি যেগুলি নাই সেগুলি অতি দ্রুততার সহিত এখানে স্থাপন করার জন্য যেহেতু আমাদের আন্তর্জাতিক খাদ্য সম্পূর্ণ চিফ যিনি আছেন অ্যাডভাইজার যিনি আছেন ডক্টর সাহেব উনি অবশ্যই এই বিষয়টার প্রতি খুব সিরিয়াস নজর দিবেন কারণ আজকে যে সমস্ত মানুষগুলি জমি জমা বিক্রয় করে বাবার সর্বশেষ করে বিদেশে যাওয়ার একটা প্রসেস করে আজকে দিল্লির বিষা না পাওয়ার কারণে তারা অবস্থান খারাপ পজিশনে আছে। সেই কারণে আমি মনে করি অবশ্যই দ্রুততার সহিত বিভিন্ন অ্যাম্বাসিগুলি বাংলাদেশে স্থাপন করে বা যেভাবে সহজ লভ্য করে আমাদের এই লোকগুলি যেন বিদেশে যেতে পারে সেই স্টেপ যেন সরকার নেয় এই জন্য আমি মনে করি সরকারের এদিকে নজর দেওয়া খুবই উচিত এবং আমরা অবশ্যই ভারত আমাদের শত্রুপক্ষ নয় কিন্তু ভারতের যারা সরকারি আছে এবং তারা তাদের অবস্থান তৈরি করার জন্য ভোট ব্যাংক চিন্তা করে একটা উস্কানি সামান্য একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো একজন ব্যক্তিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের এই ধরনের পরিস্থিতি করার কোনো সুযোগ নাই কিন্তু সেটা করছে কেন একটা পয়েন্ট তারা খুঁজছে সেই পয়েন্ট খুঁজে ভারত শেষ দিন শেষে বুঝতে পারবে যে আসলে ভারতের দিন শেষে লসই হলো লাভ হওয়ার কোনো সুযোগ তাদের নাই কারণ এই সব অন্যায় অত্যাচারের ফাংশনগুলি বাংলাদেশের জনগণকে দিয়ে আর করতে পারবে না এবং শেখ হাসিনার ওই অবস্থান বাংলার মাটি তার কখনোই ফিরে আসবে না এইটা ভারত হয়তো বা কদিন পরে বুঝতে পারবে এবং যখন বুঝবে তখন বাংলাদেশ অবশ্যই ইনশাল্লাহ তার অবস্থান সে সব অবস্থানে ফিরে আসবে এই যে পরিস্থিতি এগুলোর মধ্যে দিয়ে আসলে দুই দেশে কিন্তু অবশ্যই মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি অবশ্যই দুই দেশেরই অর্থনৈতিকভাবে লস হচ্ছে কারণ দুই দেশে আজকে আপনি দেখেন কলকাতার ব্যবসায়ীরা তারা বলছে যে আমরা খেতে পারি না এবং দুই দিন পরে বা দশ দিন পরে ওরাই আন্দোলনে নামবে যে বাংলাদেশের জনগণ বাংলাদেশ চতুর্থ বাংলাদেশ বিশ্বের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ রেমিটেন্স চতুর্থ ফোর্থ বার পজিশন আছে সেখানে ইন্ডিয়াই আন্দোলন শুরু করবে যে বাংলাদেশিদেরকে এখানে আসতে দেওয়া হোক আমরা তো ফ্রি জিনিস পাই না ইন্ডিয়া থেকে বাংলাদেশ যা কিছু আনে ফ্রি মাগনা আনে না কারণ ইন্ডিয়া মাগনা দেওয়ার মতো দেশ না ইন্ডিয়াতে আপনি যাবেন আমি নিজে গিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার সময় এক পিস পেঁয়াজ চাইছিলাম এক পিস পেঁয়াজ বলছে দাদা বাবু ওইটা ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে ম্যানেজার সাহেব বললে এক পিস পেঁয়াজ দিবে ওই হলো ইন্ডিয়া অতএব এটা ভাবার কোনো কারণ নাই যে ইন্ডিয়া বাংলাদেশে আমরা যারা অনেকে বলে স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়া তার নিজের প্রয়োজনে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করছে পৃথিবীতে পৃথিবীতে কোনো মহামনীষী নাই যে স্বার্থ ছাড়া কোনো কাজ করে না আমরা এই যে মুসলিম আমরা নামাজ পড়ি রোজা রাখি আল্লাহকে বেস্ট পাওয়ার জন্য স্বার্থের বাহিরে কোনো কাজ নেই অতএব ইন্ডিয়া আমাদের কাছে যা কিছু করে তার স্বার্থের একশো গুণ বেশি নেওয়ার জন্যই করে অতএব কোনো সুযোগ নেই এটা বলার যে ইন্ডি ইন্ডিয়া আমাদের শুভাকাঙ্ক্ষী ইন্ডিয়া তার স্বার্থের প্রয়োজনে আমাদের পিছনে আসবে থাকতেই হবে তাদের আমরা যে চলে যাব ভেসে যাব তা কিন্তু নয় আমরা আমাদের অবস্থান তৈরি করে ইনশাল্লাহ আমরা আমরা আমাদের প্রতিষ্ঠান ঠিক মতোই চলবো এবং সেইভাবেই দেশ যাবে তবে আমাদের সরকারকে এই জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে দেশের মানুষকে দেশের মানুষ এখন প্রিবিয়া চিন্তা করে কারণ আজকে যে জাতি পারতেছে না কারণটা কি অতএব এই সমস্যাগুলি দ্রুততার সহিত সমাধান করতে হবে সরকারের দিকে নজর দিতে হবে পারিপার্শ্বিক বিষয়গুলি নিয়ে জনমত সৃষ্টি করে কাজ করতে হবে সরকারের প্রতিটা আমাদের অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে गवर्नमेंटকে জি ধন্যবাদ আমরা আলোচনায় ফিরবো তবে তার আগে একটা বিরতি নিয়ে আসতে হবে আমাদের দর্শক ইসফাহানি মির্জাপুর জিরাওয়ার একটা বিরতি নেব আমাদের সাথেই থাকবেন বিরতির পর আবার সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা ওর এম এজ বাউল আজম আপনার কাছে আসতে চাই গণতান্ত্রিক ধারায় ফিরতে আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তিনি এ আহ্বান জানিয়েছেন এবং একই আহ্বান আজকে জামাতের আমিরও করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সেই গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান তিনি জানিয়েছেন এই যে গণতন্ত্রের জন্য এখনও যে লড়াই চলছে এসে এতে আসলে প্রতিপক্ষ কারা এবং কোন শক্তি আপনার কি মনে হয় গণতান্ত্রিক ধারায় তো তিন জুলাই যখন বিপ্লবটা হয়েছে সেদিন থেকেই তো বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে আর কি আর রাজনৈতিক দলগুলো যে আহ্বান জানাচ্ছে এটা আমি মনে করি একটা রাজনৈতিক দলের এটা একটা রুটিন ওয়ার্ক তারা অলওয়েজ নির্বাচন চাবে তারা অলওয়েজ গণতন্ত্র চাবে এবং এটা পজিটিভ এই আলোচনা চলবেই যতদিন আপনার নির্বাচন হবে না ততদিন এই আহ্বান চলতে থাকবে এবং গণতন্ত্রের ফেরার এই যে সংগ্রাম এটাও চলতে থাকবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে জুলাই পরবর্তী সময়ে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে দেখেন আপনি যে পুলিশ প্রশাসন আপনি দেখবেন যে কাজ করছে না ঠিকমতো পুলিশ প্রশাসনটা ভেঙে পড়েছে পুরাটাই এবং এই ভেঙে পড়া একটা প্রশাসনকে আপনি যদি ন্যূনতম যে ঠিক করা দরকার এই ন্যূনতম ঠিক আপনাকে করতে হবে তারপর প্রশাসনিক সংস্কারটা ন্যূনতম আপনাকে করতে হবে যেমন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান অ্যারেঞ্জমেন্টের জন্য অ্যারেঞ্জমেন্টের জন্য যে ধরনের দক্ষ যে ধরনের একটা প্রশাসন পুলিশ প্রশাসন যেটা দরকার এটা ন্যূনতম ঠিক করতে হবে এই ন্যূনতম ঠিক করার কাজটা কিন্তু এখন পর্যন্ত হয়নি এখানে গভর্নমেন্টের একটা শ্লোত গতি আমি দেখতে পাচ্ছি এবং গভর্নমেন্ট এই বিষয়টাতে খুব আরও শক্তিশালীভাবে এটাকে নজর দেওয়া দরকার এবং গভর্নমেন্ট এই ক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেওয়ার মধ্য থেকে এই প্রশ্নটা উত্থাপিত হচ্ছে যে গভর্নমেন্ট নির্বাচন দেবে কি দিবে না বা কেন দেরি হচ্ছে এই জায়গাটাতে আমি গভর্নমেন্টের ব্যর্থতা দেখব এবং পুনর্বাসনের ব্যাপারটা যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে যে ফ্যাসিবাদের পুনর্বাসন আপনি যাকে উৎখাত করলেন ক্ষমতা থেকে কিভাবে উৎখাত করলেন আমরা সবাই সেটা জানি আপনি তাদের মতাদর্শের মানুষকে যদি আপনি প্রশাসনিক বিভিন্ন পদায় পদে বসায় আপনি আপনার নিজের সফলতা চান তো এর চেয়ে বোকা আমি আর পৃথিবীতে কি আছে তারা তো আপনাকে হেল্প করবে না তারা তো সবসময় চাবে যে আপনি ফেল করেন আপনি যদি ফেয়ার ইলেকশন আপনি অ্যারেঞ্জ করতে না পারেন তারা সেটার জন্য চেষ্টা করবে কিন্তু বিভিন্নভাবে কিন্তু পুনর্বাসন হচ্ছে এবং এই পুনর্বাসন হওয়া নিয়ে কিন্তু সাধারণ জনগণের মধ্যে ব্যাপক পরিমাণ সন্দেহ এবং অবিশ্বাস আছে সেই বিষয়টাতেও সরকারকে নজর দিতে হবে এবং এই বিষয়গুলোতে যত বেশি পরিমাণ সরকারকে নজর সরকার নজর দিবে তত বেশি পরিমাণ সরকার নির্বাচন জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে এবং যত এটা থেকে কম নজর দিবে তত নির্বাচন এটা পিছাবে সুতরাং নির্বাচনকে দ্রুত করার জন্য গণতান্ত্রিক পথে দ্রুত ফেরানোর জন্য গভর্নমেন্টকে অবশ্যই এই বিষয়টাতে স্ট্রংলি কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস ছাড় দেওয়া যাবে না কারণ আপনি তো তাকে উৎখাত করেছেন ক্ষমতা থেকে তিনি আপনার এটাকে তো পজিটিভ ভাবে নেবেন না তিনি এটাকে নেবেন একটা সুযোগ হিসেবে আপনি তাকে মাথায় হাত বুলাবেন তারপর আপনি তাকে ক্ষমা করবেন আপনি তাকে বলেন ঠিক আছে আসেন যেমন ব্রিগেডিয়ার শাখাত্বের কথার মধ্যে দিয়ে এটা শুরু হয়েছিল আপনি আসেন আপনি দেশে আসেন আপনি রাজনীতি করেন দল গোছান এই কথার মধ্যে দিয়েই কিন্তু এই পুনর্বাসনের প্রক্রিয়ার যে একটা ট্রেন্ডস এটা নিয়ে কথা বলা এটা তিনি শুরু করেছিলেন আমি ব্রিগেডিয়ার শাখাৎকে এটার জন্য দায়ী করবো ফ্রাংলি স্পিকিং যে সেখান থেকে কিন্তু এটা শুরু হয়েছে এবং তখন থেকে এই ট্রেন্সটা চলেছে সুতরাং এটা বন্ধ করতে হবে কোনোভাবে পুনর্বাসন করলে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং ভবিষ্যৎ ফেয়ার নির্বাচনে এটা ব্যাপক ধরনের একটা প্রভাব পড়বে রাজনৈতিক দলগুলোর আসলে পদক্ষেপ কি হতে পারে তারা আসলে কি কি মানে কি কি পদক্ষেপ নিলে আসলে ক্ষেত্রে মানে সরকারের একটু সহযোগিতা হবে রাজনৈতিক দলগুলো আমি এই যে পুনর্বাসন হচ্ছে এই পুনর্বাসনে রাজনৈতিক দলগুলোর যে প্রতিবাদ করা উচিত সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর আমি একটা দুর্বলতা খুঁজে পাই যে পুনর্বাসনের ক্ষেত্রে যেমন প্রশাসনে পুনর্বাসন হয়েছে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ত্রুটি হয়েছে এগুলোর বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমি বড় ধরনের কোনো প্রতিবাদ দেখি নেই এটাকে আমি একটা উইকনেস হিসেবেই দেখি এটি এটি ভালো কোনো ফলাফল বয়ে আনবে না আগামী দিনগুলোর জন্য আর কি এবং ভবিষ্যতে যেন এই ভুলগুলো যখনই গভর্নমেন্ট করবে রাজনৈতিক দলগুলো কিন্তু করছে তারা আওয়ামী রেখে নির্বাচনে যেতে যাচ্ছে এবং আরো আরো কিছু বিষয় কিন্তু সেই জায়গাটাতে একটু ভাটা পড়েছে আমার মনে হয় আপনি যেটা বললেন এটা কয়েকদিন আগের এখন থেকে 15 20 দিন আগের কথা কিন্তু রিসেন্টলি ভারতের এই যে অপপ্রচার ঠিক ওইকের পরে হ্যাঁ ওইকের পরে রাইট আপনি কত কত তারিখে হলো উপকোটা সম্ভবত 3 তারিখ জি 3 তারিখের পরের যে ঘটনা তখন এখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ট্রেন্ডসটা আমরা দেখতে পাচ্ছি না এইখানে কিন্তু একটা শিফটিং হয়েছে আর কি আমি এটাকে একাডেমিক্যালি যদি আমি এক্সপ্লেইন করি আমি বলবো যে রাজনৈতিক দলগুলা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান ফেস করছে এবং আমি একাডেমিক্যালি আরও বলবো দে আর ফেসিং অ্যাডাপ্টেশান ক্রাইসিস অ্যাডাপ্টেশান ক্রাইসিস অর্থাৎ তরুণ সমাজ কি চাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো কথা বলতে গিয়ে তাদের পুরোনো কথা মুখ দিয়ে বের হয়ে আসছে মানে তরুণ প্রজন্ম চাচ্ছে এক ধরনের পরিবর্তন এক ধরনের কথা এক ধরনের আচরণ এক ধরনের শৃঙ্খলা এগুলো তরুণ সমাজ যেভাবে চাচ্ছে ছাত্র জনতা যেভাবে চাচ্ছে রাজনৈতিক দলগুলো সঠিকভাবে সেটাকে রেসপন্স করতে না পেরে বা করতে পারছে না তাদের গতানুগতিক অভ্যাসের প্রেক্ষিতে তাদের পুরোনো দিনের কথা কিন্তু তাদের মুখ থেকে হঠাৎ করে চলে আসছে চলে আসার পর আমরা তা আবার দেখতেছি তারা পরবর্তীতে এটা সংশোধন করার আবার চেষ্টা করছে এটাকে অ্যাডাপ্টেশন প্রবলেম আমি বলবো এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে এবং প্রকৃতপক্ষে এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে ছাত্র জনতা যেটা চাচ্ছে সেটাই সঠিক এই মুহূর্তের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলো আস্তে 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 কিন্তু ছাত্র জনতা যা চাচ্ছে সেই দিকেই কিন্তু চলে আসতেছে এবং আমি ক্ষেত্রে খুব পজিটিভলি দেখতে চাই তো তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দলের একজন জনপ্রিয় নেতা হিসেবে তিনি যে বক্তব্যগুলো বক্তব্যগুলো প্রতিনিয়ত দিচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণরূপে তরুণ সমাজের চাওয়ার সাথে সামঞ্জস্য উনি কিন্তু কথাগুলো বলছেন এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করতেছি এই যে তারেক রহমানের এই কথাগুলো তরুণ সমাজের চাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ যে কথাগুলোকে রাজনৈতিক দলের অন্য অন্য নেতৃবৃন্দ যে এটাকে ধারণ করবেন তা আমি দেখতে পাচ্ছি যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা এটাকে ভালো করে ধারণ করে ওইটাকে মাঠ পর্যায়ে কথাগুলো ঠিক সেইভাবে তারা কিন্তু নিয়ে যেতে পারছেন না তারা পুরনো দিনের কথাই বলতে চাচ্ছেন বারবার আবার ভুল হলে একটু পরে দেখছি তারা নিজেকে সংশোধন করে নিচ্ছেন যে না আমি আসলে এটা বলি নেই আমি এটা বলতে চেয়েছি তো এই পুরো বিষয়টাকে আমি একটা বলবো যে একটা অ্যাডাপ্টেশন ক্রাইসিসে ভুগছেন এবং অ্যাডাপ্টিংটিং ক্যাপাবিলিটিটা তাদের আস্তে আস্তে বাড়ছে এবং খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে আমি আশা করি অ্যাডভোকেট জাকির হোসেন ভাই আপনার কাছে আসতে চাই এই যে গণতান্ত্রিক ফেরায় ধারায় ফিরতে যে এই যে লড়াইটা সেটি আসলে সেটি সেটি নিয়ে কিভাবে কাজ করলে আসলে সাফল্য লাভ করা যেতে পারে আপনার কি মনে হয় জি আমাদের আপনি জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই এখন সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েমটা এটা তো সবারই চাওয়া ছাত্র জনতার চাওয়া আমাদের চাওয়া এখন বর্তমান প্রেক্ষাপটে যা হচ্ছে সেটা হলো সুরাছরের কিছু দোষর এখানের মধ্যে ইন হচ্ছে এখন এই বিষয়গুলি আসলে অ্যালোমেলো পজিশান চলে যাচ্ছে এর কারণটা হলো আপনি দেখবেন আজকে দেশের যেভাবে চলছে তিন চার মাস এখন রানিং এই পজিশানে ধরেন যে লোকটা মারা গেল আজকে যিনি মারা গেলেন এই লোকটা তার মৃত্যু সনদ নিতে তার লাগে এক মাস দুই মাস তার ফ্যামিলি ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে তো এইভাবে স্থানীয় সরকারের লোকজন নাই সারা বাংলাদেশে প্রতিদিন কত শত লোক মারা যাচ্ছে এইভাবে প্রতিটা সেক্টরেই আপনি পুলিশ ক্লিয়ারেন্সিতে যাবেন সেখানেই আপনার লোকবলের প্রয়োজন তো এইসব বিষয়গুলি মানুষ কিন্তু টিকতে চলে আসতেছে মানুষের মধ্যে যে আমরা কাজ করতে পারতেছি না একটা মানুষের প্রয়োজন নিড সেই নিড যখন আমি পাচ্ছি না আগে তো পেতাম এখন সাধারণ মানুষের বক্তব্য তিন মাস আগে তো আমি এরা পেতাম এখন কেন না এই যে প্রবলেমটা এই সলভগুলি করতে হবে যার জন্যই আমরা বলতে চাই নির্বাচন হওয়া মানে হলো দেশের মানুষের মৌলিক অধিকার মানবিক অধিকার এবং যাবতীয় অধিকার সংস্পষ্ট চলে আসা নির্বাচন ছাড়া কার কাছে যাবে সে এখন জনপ্রতিনিধি নাই এই যে কার্যক্রমগুলি করবে কারা করবে এই ফাংশনগুলি করার জন্য লোকবল প্রয়োজন আর সেই লোকবলের জন্যই নির্বাচনটা প্রয়োজন নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠন করা হবে সেই সরকার দেশের মানুষ এবং আজকে যে ভারত বলেন পৃথিবীর অন্যান্য দেশ যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে এবং একটা রাষ্ট্র কাঠামো মেরামতের সরকার যখন থাক চলে আসবে একটা নির্বাচনের মাধ্যমে যখন সেটা গড়বে তখন এই সাহসটা পাবে না এখন যেমনিভাবে ভারত আধিপত্যবাদের যে যে একটা রোশানলের মধ্যে চিন্তা করে যে এখন তো এখানে সরকার নাই তারা মনে করে তাই এই যে অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হলেও আমাদেরকে অতি দ্রুতই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষের যে আবেগ যে আকুতি যে মিনতি যে সমস্যা এগুলি একটা সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেখানে যেই আসুক আমরা তথা বিএনপি ষোল বছর যাব বলে আসছে যে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি মানুষের মৌলিক মানবিক অধিকার রাষ্ট্রীয় অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার এবং সার্বভৌত প্রতিষ্ঠার অধিকারের জন্য বিএনপি রাজনীতি করে এবং সেই অবস্থান থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন এবং তার বক্তব্য উনি কিন্তু তরুণ সমাজেরই একজন অংশ এবং দীর্ঘ ষোলো বছর উনি বিশ্বের দরবারে বিশ্ব প্রকৃতি কীভাবে চলছে উনার সাথে আমার আমার সেই প্রোগ্রাম উনি বলেছিলেন যে দেশটা কীভাবে আমরা নিয়ে যেতে পারি আমার উনার সেই প্ল্যান সেই পরিকল্পনা উনি অলরেডি তৈরি করে রেখেছেন এবং সেই পরিকল্পনা যুব সমাজেরই পরিকল্পনা উনি তো আর যুব সমাজের বাইরের মানুষ না উনি ষোলো বছর যাবত উনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর রাজনীতির মধ্য দিয়ে উনি বড় হয়েছেন অথবা রাজনৈতিক মাঠের ফাংশন অন্য লোক করতে পারবে না আমি হঠাৎ করে আপনি হঠাৎ করে গিয়ে পলিটিক্যালি পজিশান তৈরি করতে পারবেন না পলিটিক্যাল মুভমেন্ট তৈরি করতে হলে সেই অবস্থান তৈরি করতে হবে আপনাকে সেভাবে স্টাবলিশমেন্ট করতে হবে আপনাকে তৈরি হইতে হবে হুট করে একটা জায়গায় আপনি গিয়ে সেটা করতে পারবেন এটা কোনো সুযোগ নেই প্রতিটা কাজেই প্রতিটা ক্ষেত্র আপনাকে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ছাড়া কোনো লোক কোনো কাজ করতে পারে না করার সুযোগ নেই করতে পারলেও সেটা ক্ষণস্থায়ী হবে সেটার যে স্ট্যাবিলিটি পজিশান সেটা কিন্তু হবে না সেই কারণেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি দেশের আঠারো কোটি মানুষের অবস্থান তৈরি করতে হলে দেশের মানুষের প্রতি তার অধিকার বাস্তবায়নের জন্য একটি নির্বাচিত সরকার যখন আসবে তখন মানুষের সমস্যাগুলি সমাধান হবে এবং মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে আমি আমার দেশের পজিশনের মধ্যে আছি এবং যে কোনো সমস্যা একটা ক্রনোলজিক্যাল চেইন অফ কমান্ড চলে আসবে চেইন অফ কমান্ড এবং চেক অ্যান্ড ব্যালেন্স যখন হবে তখন পৃথিবীর কোনো রাষ্ট্র চোখ রাঙানে সাহস পাবে না বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশ সেই অবস্থানে চলে যাবে ইনশাল্লাহ জি ধন্যবাদ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য দর্শক ইস্পাহানি মির্জাপুর জিরো আর আজকে শেষ করব এখানে আগামীতে দেখা হবে নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে